রিপোর্ট দেখে ডক্টর কি বলবে জানি না, তাই সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম ডক্টরের কাছে। চেম্বারে বসে আছি, অনেক লাস্টে নাম ছিল তাই ওয়েট করছিলাম। ডক্টর তো রিপোর্ট দেখে গাদা গুচ্ছে ওষুধ লিখে দিল, কারণ কোনো সুখবর নয়, আমার শরীরে রোগে ভরে রয়েছে। তো দেখতেই পাচ্ছ ডক্টর দেখি আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে কিছু জিনিস কেনাকাটার ছিল তাই নিতে চলে এসেছি। তাই আসার সময় দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর স্প্রে ছিল, দেখে এত ভালো লাগছিল নিয়ে নিলাম একটা। আর এখানে ফলগুলো এত সুন্দর সাজিয়েছে একটু ভিডিও করে নিলাম। তারপরে বাবাইয়ের এই শার্টটা খুব পছন্দ হয়েছে, নিয়ে নিল শার্টটা, আর একটা টি শার্টও নিয়ে নিয়েছিল। এটাই কেনাকাটা ছিল। তারপর চলে আসলাম আইসক্রিম নিতে। মেয়ে তো যেখানেই যায় আইসক্রিম তো নিতেই হবে। আইসক্রিম নেওয়ার পর চলে গেল বিলিংয়ে। বিলিংয়ে একটু প্রবলেম হচ্ছিল, সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আর রিপোর্টে আমার এসেছে আমার অনেক অ্যালার্জি, সেটাই আমার প্রবলেম, কোনো সুখবর না। ভিডিওটি কেমন লাগলো?